কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে আরও একটি অধ্যায় আজ পাঠ করছি মুসলিকদের যেখানেই পাও হত্যা করতপর নীলাঞ্জন্দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন সাজিদের সাথে দার খুবই ভালো সম্পর্ক নীলাঞ্জনদাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি উনি একাধারে কবি রাজনীতিবিদ ও সাংবাদিক আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছে সে ব্যাপারে সুরাহা করতে নিচ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকাল চারটায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসায় এর আগে কখনো আসেনি ওনার সাথে দেখা হতো প্রেসক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীলখেতে থাকেন সেটা জানি নীলখেতে এসে সাজিদ নীলুদাকে ফোন করল ওপাশ থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চে সেই বিখ্যাত ভাষণ সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধু সেই চিরচেনা ভাষণ বঙ্গবন্ধু বলছেন আমরা তাদের ভাতে মারব আমরা তাদের পানিতে মারব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম বাইরে থেকে কলিং বেল বাঁচতেই বুড়ো মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল আমরা ভেতরে গেলাম বলেনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি গুণের কথা বলা হয়নি কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোচা নীলুদার রুমে নিয়ে গেল মনে হয় ওনার উপর এই নির্দেশই ছিল আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি প্রায় আঁকা হয়ে গেছে জলপাইরঙা পোশাকের একজন মিলিটারি মিলিটারির বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেঁচে নেই মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে এরকম কিছু পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু চারটে কাক বসে আছে সেটার উপর জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতোই আমাদের দিকে না ফিরেই নীলুদা বললেন ক্ষীরে এত ঘটা করে দেখা করতে এসেছিস যে সাচিত বলল ওমা তোমার সাথে দেখা হয় না কতদিন দেখতে মন চাইলো বলে চলে এলাম ডিস্টার্ব করেছি বুঝি হাঁ রে না তা বলিনি এটুকু বলে নীলুতা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো আমাকে দেখে নিলুতা বলে উঠল আরিফ না হুম সাচিত বলল হো রে বাবা আজ দেখে আমার বাসায় চাঁদের হাট তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি নীলুতার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম সাজিদ বলল জানো দাদা তাকে কত করে বলি বইমালার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি করো কিন্তু সে বলে ও নাকি ভয় করে দেখো তো দাদা নীলুতা বলল হ্যাঁ হ্যাঁ পাণ্ডুলিপি রেডি করো একবার বই বের হয়ে গেলে দেখবে ভয়টা সব দৌড়ে পালাবে তোমার লেখার হাত দারুণ আমি পড়ি তো বেশ ভালো লিখো সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যেটা আঁকচ হুম নীলুতার উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনের আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদা মুচকি হাসলেন তলি শেষ আচরখানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন ততক্ষণে দুটি চেয়ারে বসে পড়েছি বুড়ো ভদ্রলোক ট্রেতে কফি নিয়ে এসেছেন নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীলুতার কণ্ঠ ভারী হয়ে এল মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হল তখন চলছে উত্তাল মার্চ মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বরপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটোন আবার একবার শুনিত প্লিজ আমরা তাদের হাতে মারব আমরা তাদের পানিতে মারব রে কি সাংঘাতিক কথা নীলুদা কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হল বাঙালির মহাকাব্য সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম তাই বলে মেরে ফেলার কথা এটা তো আইন হাতে তুলে নেয়ার মতো ব্যাপার সাচিত বলল নীলুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না তারপর বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে আমি বললাম তারা পাকিস্তানিদের মারল এবং মরল তাই না হ্যাঁ যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারব পানিতে মারব অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসাবে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞেস করল তোর মাথায় কি গোবন নাকি রে সাজিদ এটা কোনো কথা বললি এটার জন্য স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু এভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা আমিও একমত বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছেন আচ্ছা দাদা ঠিক একই কাজ অর্থাৎ নির্যাতিত নিষ্পেষিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতা এরকম কথা বলে তাহলে তুমি কি মনে করবে অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো আর এই কমান্ডে উদ্ভূত হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তুমি সেটাকে কোন চোখে দেখবে অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকব এবং তার এই কথার এই কাজের প্রশংসা করব নীলুদা বললেন যেমন যেমন আমি চে গুয়েফার সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্ট্যালিন মাউসে তুইংয়ের সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন রকম? চোদ্দশো বছর আগের কথা আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস যেখানে মাথা তুলে দাঁড়ায় হুম কিছু মানুষ স্বেচ্ছায় কোনোরকম জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরে নেমে আসছিল অকথ্য নির্যাতন বুকের উপর পাথর তুলে দেয়া উটের পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘুরানো গর্দা নিয়ে নেওয়ার মতো ঘটনা সহ আরও কত কি। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি স্বদেশ হারা স্বজনহারা হয়ে তারা তখন বিধ্বস্ত একাত্তরে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগে সে সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুশ্রিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুশ্রিকদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায় নীলুদা চুপ করে আছে সাচিত বলতে লাগল বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারব পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদে উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা ঘোষণাস্বরূপ বলা তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে এটি কেন জঙ্গিবাদের উস্কানি হবে হত্যার নির্দেশ দেওয়ার পরের রায়তেই বলা আছে মুশ্রিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও আপনি যে গুয়াভারা জোসেফ স্ট্যালিন মাউসে টুং কথা বললেন তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাতে নিরাপদ জায়গায় আশ্রয় দিব বলেছিল বলেনি পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো নীলুদা বলল হুম সাচিত বলল দাদা কোরানে আরও আছে যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করল সে যেন পুরো মানব জাতিকেই খুন করল এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোনো নেতা কোনো কি আছে নেই একাত্তরে জালিম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক তাহলে চোদ্দশো বছর আগে এরকম ঘোষণা আর একজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন অপরাধী হবেন একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেফ কি ধর্মবিরোধিতার জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিংটন করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন কেন এটা কি ফেয়ার দাদা হুম আসলে আমি এমন করে বলিনি নিলুদা কিছুটা একমত সাচিত বলল দাদা অনেক নাস্তিককে কোরানের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনো দিনও সুরা তাওবায় তোমরা মুশ্রিকদের যেখানে পাও হত্যা করো এটাকে সুরা মায়েদার যে নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি না অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুরকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে আরেকবার বলছে মারলে পুরো মানব জাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লা এনে কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত নাসিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে তাই বলে না নীলুদা সব শুনলেন শুনে বললেন এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ডবাজিটা উপলব্ধি করাতে এসেছি শ্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেননি হয়তো আজকের চ্যাপ্টার এখানেই সমাপ্তি